বাংলাদেশ বিগত সরকারের প্রভাবশালী সালাফি এক উপদেষ্টা, তার নাম ছিল কি, সালমান এফ রহমান। আল্লাহর রহমতে এত পাকনা পাকনা কথা কইতো, উনি বলতেন কোরআনও নাকি ভুল আছে, কত কোরআন গবেষক উনি, নাসেক মনসুর যদি ঠিক মতো জিগাইতে পারতাম তাহলে বুঝতাম ওনার কদ্দুর এলাম ছিল। হ্যাঁ, আয়াতে মুহকামাত মুতাশাবিহাত খুব ভালো। ওনার আল্লাহ রহমতে দাড়িটা যখন বান্দা হয়েছে তখন দাড়ি ফালাইয়া দিয়ে ধরছে, জিজ্ঞাসা করছে দাড়ি ফালাইলেন কেন, বলে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচানো ফরজ। কত বড় মুফতি গজব, আল্লাহ আল্লাহ। এই সালাফিরা তদানীন্তন সময়ের খারেজি, আজকের দিনের সালাফি, এরা সর্বত্র সব জায়গায়, যখন যেই গভর্নমেন্ট আসে তাদের পা চাটা হয়ে যায়, সর্বমহলে এরা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, শর্টকাট ইসলাম শিখায়। কতক্ষণ ঠিক কিনা, আপনারা ভয় পাইতেছেন নাকি? আপনারা, আমার জান আমার বুক পকেটেই থাকে আলহামদুলিল্লাহ। ভয়ঙ্কর সালাফিরা ইসলামকে বরবাদ করে দিচ্ছে। আজ হোক কাল হোক এক সময় জানবেন এরাই হচ্ছে ইহুদিদের পয়সা, এদের জন্ম। ঢাকা থেকে শুধু নয়, সারা বাংলাদেশে বড় বড় জায়গায় তারা জমি খরিদ করে ফেলে, অত মানুষটা তো দশটা নাই, মসজিদ বানিয়ে ফেলায়। টাকা পায় কই, টাকা দেয় কে, এটা আপনারা সাধারণ মানুষরা প্রশ্ন করেন। এদের কাছে যদি আপনি এদের যত ইউটিউব আছে সার্চ করে দেখেন, কোথাও আহলে বাইতের ব্যাপারে একটা শব্দ তারা বলে না। আপনাদের বুঝতে হবে, আহলে বাইতকে বাদ দিয়ে যে ইসলাম দেওয়া হয় এটা সত্যিকার ইসলাম না। কথা বলেন ঠিক কি না? কারণ কি, ইসলাম আহলে বাইতকে যেভাবে ওনারা দেখে আসছেন, আমরা তাদের কাছে যে পিওর ইসলাম পাব দুনিয়ায় অন্য কারো কাছে, সাহাবায়ে আহলে বাইত সাহাবায়ে কেরাম তাদের কাছে আমরা সত্যিকার ইসলাম পাব। কথা বলেন ঠিক কি না? আজকের দিনে সে আহলে বাইতে আথার, তাদের উপর কত জুলুম নির্যাতন করা হচ্ছে আল্লাহর দুনিয়ায় কল্পনার বাইরে। বাইরে আমার দুনিয়ার জিন্দগি, দুনিয়ার জিন্দগিকে যারা মহান জিন্দগি মনে করেন তারা ভুল করবেন। সামান্য সময়ের জন্য আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটা কিসের জীবন, জোরে কথা বলেন না? এই ক্ষণস্থায়ী জীবনে খবরদার, আপনি যদি আহলে বাইতের মহব্বত থেকে দূরে সরে যান তাহলে আপনি লক্ষ্য স্থল থেকে দূরে সরে যাবেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিচ্ছেন, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে এই দুনিয়াটা কেমন ক্ষণস্থায়ী, কেন আপনি ওদের কথা শুনবেন না, কেন আপনি ওদের কাছে যাবেন না, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, কখন জীবন চলে যায় কেউ বলার ক্ষমতা রাখেন না, এই জন্য ওদের থেকে দূরে থাকতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে এই দুনিয়াটাকে ক্ষণস্থায়ী যে তার একটা উদাহরণ দিচ্ছেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়াটা হচ্ছে বৃষ্টির মতো। বড় করে বলুন সুবহানাল্লাহ, কিসের মতো? বৃষ্টির মতো। এটা কেমন? আল্লাহ বলছেন কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু, এটা হচ্ছে এরকম বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়ে তখন কৃষক, এখানে কুফার বলা হচ্ছে যিনি কথাকে গোপন করেন তাকে কাফের বলা হয়, অর্থাৎ এখানে কৃষক জমিনের ভিতরে মাটির ভিতরে বীজকে বপন করে লুকায়িত রাখেন, এই জন্য এখানে কুফার ব্যবহার করা হয়েছে শাব্দিক অর্থে, আসলে ওই কাফের নয়। এখানে বোঝানো হচ্ছে এই কৃষক জমিনের ভিতরে বীজকে বপন করে রাখে, এই জমিনের মধ্য থেকে এটা আস্তে আস্তে উঠতে থাকে, এক সময় উঠতে উঠতে সুন্দর ফল আর ফুলে পরিণত হয়ে যায়, ফসলে পরিণত হয়ে যায়, এক সময় এই ফসলটা এই গাছটা এক সময় এটাকে হলদে বরণ ধারণ করে। কথা বলেন ঠিক কি না? এই হলদে বরণ থেকে পরিবর্তন হয়ে পরবর্তীতে এটা কি হয়ে যায়, খড়কুটায় পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক তোমার জীবনটা এরকম, শৈশব কৈশোর এক সময় বয়োবৃদ্ধ এক সময় হায়াত শেষ। তো সুতরাং আপনি এই কথা মনে করবেন না যে একটু যাই না ওদের সাথে, একটু কিছুদিন মিশি না, আপনি যে মিশতেছেন কথা শুনতেছেন কোন সময় আপনার হায়াত চলে যায় আপনি বলতে পারবেন? কথা বলেন, বলতে পারবেন? দো চিজাদ মিরাত
কশত জোরে জোহর এক আবেদানা দিগর খাকে গোর। দুইটা জিনিস আল্লাহ তাআলা মানুষকে একসাথে দিয়ে পাঠাইছেন, একটা হচ্ছে কোথায় কোন জায়গায় তার খাবার আছে, আজকে আমার জীবনে এটা হচ্ছে কোথায় কোন জায়গায় খাবার আছে কেউ জানে না, আর কোথায় তাকে যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে তাও সে জানে না। বাইরে আমার বাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহর বন্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক বিস্ময়কর আল্লাহ রাব্বুল আলামিন বন্দাদেরকে এই জীবনটাকে বুঝার জন্য আল্লাহ তাআলা উপলব্ধি করার জন্য বলছেন। এই জন্য যেখানে সেখানে যার তার কাছে আপনি ওয়াজ নসিহত শুনবেন না, এদের যার তার কাছে বসবেন না, তাহলে আপনার ঈমানকে এবং আপনার আমলকে বরবাদ করে দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এগুলো হচ্ছে তাদের চরিত্র। বাইরে আমার আহলে বাইতের মহাব্বত এটা বড় দামি জিনিস। আহলে বাইতের মহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, খোদার কসম এই মানুষটা বড় আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আহলে বাইতে আথারের জীবনের ছোট্ট করে আমি চেষ্টা করব একটা বা দুইটা আপনাদের সামনে তাদের আদর্শ তুলে ধরার জন্য। আহলে বাইতের মহাব্বত যেহেতু এটার নাম হলো আহলে বাইতে কনফারেন্স, মনে পড়ে গেল সৈয়দ ইলিয়াসের কথা, আমাকে মহাব্বত করে দাওয়াত দিয়েছেন দুইবার, কিন্তু আমি হজে যাওয়ার আগেও দাওয়াত কথা হলো, কিন্তু আমি যখন মক্কা শরীফের মধ্যে আমি ফেসবুকে তার শাহাদাতের খবর শুনে টপ টপ করে আমার হেরেমের মধ্যে চোখের পানি এসে গেল। খোদার কসম তার জন্য আল্লাহর কাছে বলেছি, তার ছেলে সন্তান পরিবারের জন্য বলেছি, মাবু এই তোমার মাহবুব বান্দা হিসাবে কবুল করে এই সাদমা এই পরীক্ষায় আল্লাহ তুমি তাদের সন্তানদেরকে কামিয়াব দান করে দাও।